সবাইকে অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। তো আমি কয়েকটা পর্বে আপনাদেরকে অ্যালোপ্যাথিক ওষুধ দেখিয়েছিলাম। তো আজকে একটি ভেটেরিনারি শপে যাব, যেখানে আমরা দেখব যে কি কি ওষুধ আসলে কবুতরের জন্য আমরা রাখতে পারি এবং আমাদের বাসায় রাখতে পারি সারা বছরই, যেগুলো কিন্তু আমাদের কবুতরকে নিয়মিত খাওয়াতে হয় বা খাওয়াতে হবে। তো চলুন যাওয়া যাক। দর্শকরা একটু জানতে চাই কোন ওষুধটা কি কাজে লাগে, যেমন ইসেলটা কি কাজে লাগে? ভিটামিনের ঘাটতি পূরণ করে। ভিটামিন আর এই ক্যালপ্লেক্স, ক্যালপ্লেক্স ক্যালসিয়াম, তাহলে এটা হলো ভিটামিন, এটা হলো ক্যালসিয়াম, ইসেল। এরপরে এখানে একটা ওষুধ দেখতে পাচ্ছি, লাভা, জিঙ্ক, খাবারের রুচি হজম, এটা খাবারের রুচি। হ্যাঁ আচ্ছা, এই হলো জিঙ্কের কাজ। এই ব্রঙ্কোবেট কেন? ঠান্ডা কাশির জন্য, পাখির কফ তরল করে, এই এই ধরনের ওষুধগুলো। আর কি কি আছে? এই ফাস্ট ভেট, এটাও ঠান্ডার জন্য। ওইখানে জিস ভেট কি? জিস ভেট হলো একটা ভিটামিন। এখানে দেখতে পাচ্ছি ভাই যে রানীক্ষেত, এই এটা কি রানীক্ষেতের কলেরা গুটি, এগুলো হলে ওষুধ? আচ্ছা, এখানে এই যে ব্রঙ্কোবেট, ও এটা তো আসলে এটা বলা হয়েছে আর কি, এখানে এটাও জিঙ্ক না? ও এটার বড় সাইজটা জিঙ্ক। তাহলে মোটামুটি এই ওষুধগুলো কিন্তু খুবই কার্যকরী কবুতরের জন্য, আপনারা জানেন। এগুলো কিন্তু আমাদের প্রত্যেকেরই কখনো না কখনো কাজে লাগে এবং এটা 12 মাসই আমাদের ঘরে কিন্তু রাখা চাই। তো সাধারণত এখানে যেই ওষুধগুলো আছে কমন ওষুধ, একদমই জিঙ্ক, জিঙ্ক আছে, ইসেল আছে, ক্যালপ্লেক্স আছে, এরপরে ব্রঙ্কোভেট আছে, এগুলো নিয়ে কিন্তু আমি অলরেডি আপনাদের সাথে কথা বলেছি, জিস ভেট আছে, এই ওষুধগুলো কিন্তু আপনারা আপনাদের বাসায় রাখতেই পারেন। ফাস্ট ভেট আছে, রেনামাইসিন আছে। ভাই রেনামাইসিনের কাজটা কি? ঠান্ডা জ্বর, এটাও ঠান্ডা জ্বরের জন্য, ঠান্ডা জ্বরের জন্য এই ওষুধগুলো ব্যবহার করা হয়। আরেকটা আছে ভাই, এই যে এই ওষুধটা কিসের ভাই? মগজিলিন সিভিজেড। ও আচ্ছা 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 আচ্ছা, ছোটো বাচ্চা হইলে পরে এই ওষুধটা খাওয়াতে হয়, বড় ফার্মাররা সাধারণত এগুলো ব্যবহার করে থাকে। তো এগুলোর নির্দেশনাও আছে এখানে দেওয়া আছে। ওই ওষুধগুলো কিন্তু আপনারা দরকারি ওষুধ, এগুলো কিন্তু কাজে রাখতে পারেন, কাছে রাখতে পারেন, এগুলো কিন্তু আপনাদের বাসায় থাকলে পরে কোনো না কোনো সময় কিন্তু কাজেই লাগে।
তো আপনারা দেখতে পেলেন যে কোন কোন ওষুধগুলো আমরা আসলে কবুতরের জন্য রাখবো, সেই ওষুধগুলো কিন্তু কবুতরকে নিয়মিত আমরা খাওয়াতে হবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো সময়। সে পর্যন্ত সবার প্রতি শুভকামনা এবং মঙ্গল কামনা।